প্রতিবেশী যুবকের মারে রক্তাক্ত এক ব্যক্তি ঘটনা মোহনপুরের মহাদেবপাড়াতে থানায় মামলা শুক্রবার রাতে মোহনপুরের মহাদেবপাড়ার বাসিন্দা বিবেকানন্দ সরকার প্রতিদিনকার মতো বাড়ি ফিরছিলেন কাজ সেরে আচমকা এলাকারই যুবক বিকাশ সরকার তার পথ আটকে মারতে থাকে ইট দিয়ে আঘাত করা হয় মাথায় বিবেকানন্দ সরকারের চিৎকারে মানুষ ছুটে এলে পালিয়ে যায় যুবক রক্তাক্ত বিবেকানন্দ সরকারকে নিয়ে আসা হয় মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে ঘটনাস্থলে পুলিশ ঘটনাটা আমি কাজও গেছি কাজ হত্যাইছি আমি কাজও গেছি আমি কর্মস্থলীর কাজ করি আমি কাজ হত্যাইছি সুস্থভাবে নাহিয়ে নৌকুদুর খাই আইসি বাড়িত আইসি বাড়ির যাম গাহে আমার লাগ পাইছে প্রথম ডাক দিছে কাম হত্যাইছি এরা কইছে কুদুর খাওয়াইতাম আমি কিছু পারতাম না আমাদের টেয়া নাই রিপোর্ট চ্যানেল 3 রাত।